কি খোঁজো কি খোঁজো, সাপ না ফল নাকি? ও বাহ, ভালোই পারো। এভাবে ফল কাটো? না এভাবে কাটি না। তো কিভাবে কাটো? সাবিত দিয়া, একটু কুড়াল দিয়ে কাটা লাগছে, পাহাড় নাই এখন। বিয়ে করছো? না। করবে না? শুনলে মালয়েশিয়া বিয়ে করতে চাচ্ছ? না। কি হয়, কি ঝামেলা? হ্যাঁ, এই জন্য বিয়ে করবে না? আরে তোমার মতো ছোটবেলায় মালয়েশিয়া বিয়ে করে জীবন যাপন করতেছে, বিলাসবহুল জীবন। বিয়ে করা যায় কি না? বিয়ে করা যায় কি না? করা যায়, যারা করতেছে না অনেক বাঙালি আছে। বিয়ে করলে কি ইয়ে পায়, আইসি পায় এদেশে জানো না? মালাই মেয়েদের করলে মনে হয় পাই না, আমি শুনছি পায় না। ওর বউ যে বিয়ে করবে, তার বউয়ের যে আইসি থাকে, ওই আইসি দিয়ে অনেক কিছু করতে পারে, দোকানপাট যাবতীয় জিনিস। তাহলে বিয়ে করবে না মালয়েশিয়ে? না। তোমার সাথে যে একজন আছে নাসিম নাম, ও বিয়ে করতে চায়? বিয়ে করতে চায় কিন্তু বউ তো লাজি না বিয়ে। মানে ও বিয়ে করছে, বাড়িতে বউ আছে? হ্যাঁ। মানে সে রাজি হচ্ছে না? না। তাহলে কেমনে হয়? তাই? আরে চেহারা সুর মাশাল্লাহ ভালোই আছে, বিয়ে করে ফেলা একটা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্টস করেন যে মালয়েশিয়ায় বিয়ে করা যায় কিনা। মালয়েশিয়ায় বিয়ে করার অনুমতি আছে, কিন্তু আপনার নিজের নামে কোনো আইসি কিছুই হবে না। তবে যে বিয়ে করবে তার স্ত্রীর যে আইসি আছে, ওই আইসি দিয়ে অনেক কিছু করতে পারে, দোকানপাট অনেক সুবিধা নিতে পারে আর কি। তো অনেকেই স্বার্থের কারণে বিয়ে করে এদেশে বিজনেস করার জন্য। তো আসলে তার স্বার্থ যখন আসিল, একটা সময় দেখা যাচ্ছে যে বউরা কি আবার দেশে চলে যায়। তো এটা আসলে খুব খারাপ একটা বিষয়, তুমি কি বলো? বিয়ে করবে, বউ নিয়ে সরাসরি দেশে যাবে, কিংবা স্থায়ী হবে, যাই হোক না কেন, স্বার্থের জন্য বিয়ে করি, একটা সময় ফেলাই দিয়ে বউ বাচ্চারা কি চলে যায়? হ্যাঁ, এটি ঠিক না। আসলে বিয়ে করা যায়, কিন্তু বউ রাখি আবার দেশে একবারে পালায় যাওয়া, এই কাজটা থেকে বিরত থাকবেন। নাকি তুমি কি বলো? এই কাজ মোটেও করা ভালো না। আর সব বড় কথা হচ্ছে এদেশে বিয়ে করা আর হাতি পালা সমান কথা। এদেশে বিয়ে করলে বাড়িতে টাকা পাড়া লাগবে না, বর পিছনে সব যাবে। হ্যাঁ, এদেশের মেয়ে মানুষের যে খরচ, প্রতি মাসে দেখা যাচ্ছে যে 1-1.5 হাজার টাকা তার মেকআপ কিংবা কি বলে এটাকে, হ্যাঁ, 1-1.5-2 হাজার টাকা তার রূপচর্চা করতেই খরচ, মানে বহন করতে হয়। আর এদেশের যে মেয়ে আছে, এরা রূপচর্চার বিষয়ে বিশাল অ্যাক্টিভ, বিশাল সবসময়। এরা মেকআপের উপরেই থাকে, আমাদের দেশের মেয়ের মতো না। তো এখানে বেতন 2-3 হাজার টাকা পাবেন, তাদের পিছে খরচ হয়ে যাচ্ছে 1500 টাকা, আপনার নিজের খরচ হয়ে যাবে 1000 টাকা, লাস্ট শেষে মাস শেষে দেখা যাচ্ছে যে 500 টাকাও টিকতেছে না। তো তাহলে কি হবে? তো যাদের অনেক বেশি ইনকাম আছে,
তাদের ক্ষেত্রে হচ্ছে আলাদা নাকি? মাসে 5,000-10,000 8-10,000 ইনকাম করে, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না। কিন্তু আমাদের মতো যারা আছে তাদের জন্য খুব একটা সুবিধা না। তো এই বিষয়টা নিয়ে আজকে মূলত ভিডিও করা, যে অনেকে কমেন্টস করে যে মালয়েশিয়ায় বিয়ে করা যাবে কি না। তো হ্যাঁ দাও কাটি দাও। তো বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, যে আপনারা যারা নতুন আসবেন, এইরকম প্ল্যান পরিকল্পনা নিয়ে আসেন, তো এগুলো না ভাবাই ভালো, এইসব প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো। তো আমাদের ভিডিওগুলো নিত্যদিন এই ইউটিউব এবং ফেসবুক পেজে ছাড়া হয়। যারা ফেসবুক থেকে দেখতেছেন চাইলে ইউটিউবে ঘুরে আসতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ফেসবুক রান ব্লগ পেজে গিয়েও দেখতে পারেন। ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তাইলে ঘুরে আসুন, সুন্দর সুন্দর ভিডিও পাবেন সেখানে নিত্যদিনের। তো যাও, ওই যে আরেকটা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।